কি ভাবছেন? মুরগিকে খাবার দিচ্ছি, হ্যাঁ মুরগিকে খাবার দিচ্ছি, কিন্তু তাদের এই ভালোবাসা কখনো অর্থ দিয়ে কিনতে পারবেন না। অসম্ভব অর্থ দিয়ে কিনা এই ভালোবাসা। ১৯ শতকের একজন বিখ্যাত ফরাসি কবি ছিলেন আনাতোল ফ্রান্স। তিনি বলেছিলেন, যতক্ষণ না কেউ একটি প্রাণীকে ভালোবাসে ততক্ষণ পর্যন্ত সে তার আত্মার একটি অংশকে অজ্ঞাত রাখে। সো ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ব্লগ। হাতে যদি সময় থাকে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আজ থেকে দুই সপ্তাহ আগে সবেমাত্র ডিম থেকে বাচ্চা বের হয়েছে, আর দেশি মুরগির বাচ্চাগুলো এই শীতের সময় গ্রোথ একটু কম হয়। এই শীতের সময় মুরগির বাচ্চাদের একটু আলাদাভাবে যত্ন করে রাখতে হয়, কারণ এই শীতের সময় বিভিন্ন ধরনের ভাইরাস আক্রমণ করে। ওরা আমারে খুব ভালোভাবে চেনে। এদের কাছে আসলে আসলে অন্যরকম একটা ফিল পাওয়া যায়। আসলে পশু প্রাণীর ভালোবাসা আপনি কখনোই অর্থ দিয়ে কিনতে পারবেন না। দেশি মুরগিগুলো কিন্তু এত সহজে পোষ মানে না, এদের পিছনে অনেক সময় ব্যয় করতে হয়, তারপর এরা পোষ মানে। দেখেন এরা আমাকে কিরকমটা জ্বালায়। আসলে এটা জ্বালা না, এটা ভালো লাগার একটা ফিল। খাবার দিতে একটু দেরি হইতেছিল আর কামড়া করলো কি। শীতের সময় দেশি মুরগিগুলো বসন্ত রোগে আক্রান্ত হয়, যেটাকে পক্স বলা হয়। আমার মুরগিগুলো একই রোগে আক্রান্ত। আমি ছোটবেলা থেকেই গবাদি পশু প্রাণীকে অসম্ভব রকমের ভালোবাসি, আর সবাই এদেরকে ভালোবাসতে পারবে না, কারণ এদের ভালোবাসতে হলে আলাদাভাবে একটা মনুষ্যত্ব নিজের ভিতরে তৈরি করতে হবে। কারণ এরা আপনাকে জ্বালাবে, আবার এরাই আপনাকে আনন্দ দেবে। কষ্টটা লাগে তখন যখন অসুস্থ হয়ে এরা মারা যায়, আর তার থেকে বেশি কষ্ট লাগে যখন বাড়িতে গেস্ট আসে আর এদের রান্না করতে হয়। বড় মুরগিগুলো যখন ছোট ছিল তখন এই ছোটগুলোর মতো এদেরকে এইভাবেই খাওয়াতাম। গ্রামের ভাষায় এইরকম মুরগিগুলোকে বলা হয় হাত পোষা মুরগি। আমাকে দেখলে এদের ভিতরে বিন্দু পরিমাণও ভয় কাজ করে না। আবার এদের ভিতরে কিছু আছে প্রচণ্ড ভয় করে, যারে দেখবে তারে দেখেই ভয় করে। এদের ধারে কাছে আসে তাহলে দেখেন কীরকম করতেছে। কয়েকটা ছোটো ছোটো বাচ্চা এই টোপার ভিতরে রাখা আছে, এদেরকে আলাদাভাবে খাবার দিতে হয়, নাহলে এই বড়গুলোর ভিতরে ওরা একদানা পরিমাণও খাবার পাবে না। এটা কোনো কথা, আমি কিন্তু ওরা দেখি নাই, পরে যখন এডিট করতে লাগছি তখন দেখছি আমার এইভাবে ঢুকছে। আমার এই মুরগিগুলোর ভিতরে কিছু কিছু মুরগি আছে খুবই মারাত্মক ঝগড়াটে, এমন ঝগড়া লাগা লাগে বুঝছেন। আমি তো মাঝে মধ্যে গিয়ে নিজের দুই হাতে এদেরকে সরাই দিই, নাহলে ঝগড়া থামাই দিই পারি না, এমন এক অবস্থার মধ্যে পড়ে দেই। আসলে কি জানেন, মানুষ পোষার থেকে না পশু প্রাণী পোষা হাজার গুণ বেশি ভালো। একটা নীতি কথা মনে পড়ে গেল, সর্বদা পোলট্রিবাজ মানুষের কাছ থেকে দূরে থাকবেন, কারণ সে আপনার চোখের সামনে সাধু হবে আর পিঠ পিছনে গিয়ে ছুরি আঘাত করবে। আসলে কি জানেন, এরা যুদ্ধক্ষেত্রে থাকা শত্রু থেকেও ভয়ঙ্কর। আর একটা নীতি কথা মনে রাখেন, এই দুনিয়ার কারো কাছ থেকে সম্মান পাওয়ার আশা করবেন না, ইজ্জত পাওয়ার আশা করবেন না। কে আপনাকে কতটুকু সম্মান করলো, কতটুকু ইজ্জত দিল, এটার হিসাব কখনো করিয়েন না, কারণ এই দুনিয়াটা হচ্ছে টাকার গোলাম, আর সম্মান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা। আরে আরে হালাই 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 করছেটা কি দেখেন, এবার আত্মীয় আসলে এরাই জবাই করবো ফার্স্ট, এরা রাখবো না আমি। তুই করতে গেল
এইবার দেখেন এই ছোট ছোট বাচ্চাদের পক্স বা বসন্ত ভাইরাস কোথায় কোথায় আক্রমণ করে। যে চোখের সাইডে ফুলে উঠছে, তারপরে ঠোঁটের উপরে, ঠোঁটের নিচে, তারপরে যে মুখের দুই পাশে, এই অবস্থা হয়। এই দেখো, এই এই মশা, এই দৌড়িস কে, এই এদিকে এদিকে আয় আয় আয়। আবার চোখের ভিতরে খাওয়া লাগবে, পুরো বাচ্চা গুলো খাবার দেখে না। মানে তোর দোনা দেখতো, তোর দোনা দেখতো, এ তোর দোনা দেখতো রে, কি ফিলে উঠেছে, তারপর তো খাবে বাড়া খায়। এবার লেখা আবার লাগে, কি লাগিস একদিন এরা।